আমি যে ভালো আমার সাথে আমি তার সাথে খুবই ভালো কিন্তু কেউ যদি আমার ইচ্ছা করে ক্ষতি করতে চায় আমি এখন হচ্ছে কারা যে সাংবাদিক কারা অপসাংবাদিক এটা বোঝাটা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে গেছে বিকজ বেশিরভাগ সময়ে এমন এমন অনলাইন থেকে এমন এমন উদ্ভট উদ্ভট নিউজ হয় যেগুলো দেখে না আপনি তাদেরকে ট্রেস করতে পারবেন ইনফ্যাক্ট দুই দিন পরে ওই পেজটাও দেখবেন থাকে না কিন্তু মাঝখান থেকে কিছু মানুষকে বিভ্রান্ত করে ওই সাংবাদিকরা কিন্তু সরে যায় এবং ইউটিউবার বলেন বা কিছু কিছু মানুষ যাদের কোনো সাংবাদিকতার কোনো মানে ডিগ্রি নেই বা আমি জানি না ওরা কিভাবে এই পেশায় এসেছে তো তাদের জন্য যেটা হয় যে গুটি কয়েক কিছু মানুষের জন্য সবাই সাফার করে হতাশ যে এফডিসির মতো একটা জায়গা যেখানে আমাদের মানে সর্বোচ্চ নিরাপত্তা শিল্পীদের থাকার কথা সেরকম একটা জায়গা থেকে যখন এরকম একটা এটা একটা পুরো একটা প্রতারণামূলক ঘটনা সাজিয়ে আমার কাছ থেকে মোবাইলটা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাই বলবো আমি এটাকে তো এবং সাংবাদিকদের সামনে খুবই দুঃখজনক যে এতগুলো মানুষের চোখগুলো দিয়ে যে এই ছেলেটা নিয়ে চলে গেল এবং তার পরবর্তীতে আমি অনেকবার অনেকের সাথে যোগাযোগ করেছি এফডিসিতে খুবই স্পষ্টবাদী এবং আমার কিছু লুকানো নেই আসলে এই জন্য ওই ওই জায়গা থেকে আমার কনফিডেন্সটা আসে যে আই নো হু আই অ্যাম এমন কোনো ব্যাড রেকর্ড নেই বা এখন পর্যন্ত যেটা আপনি আমাকে যেটা দিয়ে প্রশ্নবিদ্ধ করতে পারবেন তো সেই জায়গা থেকে আমি যেখানে জানি আমি ক্লিয়ার সেখানে যদি কেউ ইচ্ছা করে আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রমূলক কোনো কাজ বা নিউজ করতে চায় অবশ্যই আমি সেটা নিয়ে কথা বলবো আমি যে ভালো আমার সাথে আমি তার সাথে খুবই ভালো কিন্তু কেউ যদি আমার ইচ্ছা করে ক্ষতি করতে চায় আমি তাকে ছেড়ে দিই না একদম যে তিশাপুর ইস্যুতে অনেক বেশি আমরা একটা জিনিস দেখেছি যে সব সাংবাদিকরা ইউনাইটেড ছিল তো ওদের সাইডের ফল্টগুলো খুব একটা হাইলাইট হয়নি ওটা হওয়া উচিত ছিল আমার মনে হয় বিকজ কখনোই তো একপাক্ষিক দ্বন্দ্ব হয় না তো যেটা হয়েছে যে আচ্ছা ফাইন এখন সব কিছু সমাধান হয়েছে বাট সবারই আসলে একটা একটা মিনিমাম লেভেলের প্রফেশনালিজম মেনটেন করা উচিত এবং কোড অফ কন্ডাক্ট মেনটেন করা উচিত কিছু বিষয় থাকে আপনি যদি একটা ভুল বা একটা মিথ্যা নিউজ হয় বা একটা গুজব ওইটা আপনার একটা আর্টিস্টের ক্যারিয়ার শেষ করে দিতে পারে সো এগুলো ব্যাপারে খুব বেশি সেন্সিটিভিটি মেনটেন করা উচিত আপনি একদম ভালোভাবে ইনফরমেশন ভেরিফাই না করে এ ধরনের নিউজ যদি আপনি ছাপান সেটার এগেনস্টে কিন্তু আপনার অ্যাকশন নেওয়ার অধিকার আছে রিলেশনের ক্ষতি বলতে এই জন্য আপনি কাকে ট্রাস্ট করবেন এটা ইম্পর্টেন্ট সবাই তো একরকম না এবং এখন হচ্ছে কারা যে সাংবাদিক কারা অপসাংবাদিক এটা বোঝাটা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে গেছে বিকজ বেশিরভাগ সময়ে এমন এমন অনলাইন থেকে এমন এমন উদ্ভট উদ্ভট নিউজ হয় যেগুলো দেখে না আপনি তাদেরকে ট্রেস করতে পারবেন ইনফ্যাক্ট দুই দিন পরে ওই পেজটাও দেখবেন থাকে না কিন্তু মাঝখান থেকে কিছু মানুষকে বিভ্রান্ত করে ওই সাংবাদিকরা কিন্তু সরে যায় এবং ইউটিউবার বলেন বা কিছু কিছু মানুষ যাদের কোনো সাংবাদিকতার কোনো মানে ডিগ্রি নেই বা আমি জানি না ওরা কিভাবে এই পেশায় এসেছে তো তাদের জন্য যেটা হয় যে গুটি কয়েক কিছু মানুষের জন্য সবাই সাফার করে আর আমাদের এখানে আরেকটা সমস্যা হচ্ছে যে একজন কোনো একটা কথা বললে ধরেন আপনি একটা আজকে নিউজ করলে দশটা পত্রিকা ওই একটা নিউজ করবে উইদাউট ভেরিফাইং দ্য ইনফরমেশন সেটা ভুল আপনার কাজ হচ্ছে আপনার মতো করে ইনভেস্টিগেট করা নট কপিং আদার পিপলস মানে হতাশ যে এফডিসির মতো একটা জায়গা যেখানে আমাদের মানে সর্বোচ্চ নিরাপত্তা শিল্পীদের থাকার কথা সেরকম একটা জায়গা থেকে যখন এরকম একটা এটা একটা পুরো একটা প্রতারণামূলক ঘটনা সাজিয়ে আমার কাছ থেকে মোবাইলটা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাই বলবো আমি এটাকে তো এবং সাংবাদিকদের সামনে খুবই দুঃখজনক যে এতগুলো মানুষের চোখগুলো দিয়ে যে এই ছেলেটা নিয়ে চলে গেল এবং তার পরবর্তীতে আমি অনেকবার অনেকের সাথে যোগাযোগ করেছি এফডিসিতে তো মামলা করেছি মামলা বলতে কি হবে থানায় জেনারেল ডায়েরি করেছি তারপর আমার ফোন ট্র্যাক করার ট্রাই করেছি বাট ওনাদের কাউকে আসলে আমি দোষও দিতে পারছি না বিকজ মোবাইলের তো আসলে একটা সিস্টেম আছে আপনি যতক্ষণ না ফোন অন না করবেন ততক্ষণ কিন্তু আপনাকে ইএমআই দিয়ে ট্র্যাক করতে পারে আমাকে ওরা প্রায় আপডেট দিয়েছে আপু আপনার ফোনটা কিন্তু এখন অন হয়নি অন হয়নি তো যে নিয়েছে সে তো বুঝেই নিয়েছে যে আমার ফোনটা নিয়েছে হয়তো সে আর অনই করবে না হয়তো দেশের বাইরে পাঠিয়ে দিবে বা পার্টস খুলে বিক্রি অলরেডি বিক্রি করে ফেলে দিয়েছে আমি শিওর তো আমি আসলে আর আশা নেই আর কি ফোনটা পাবো কি না আই ডোন্ট নো যখন শুরু করেছি ১৯ তখন আমার গোল ছিল যে আমি
যে কাজই পাই মোটামুটি একটা স্ট্যান্ডার্ডের কাজ হলে আমি সেটা করব, কারণ আমার ফেসটাকে পরিচিত করতে হবে। কারণ আপনি ধরেন চ্যানেল চেঞ্জ করছেন, পরপর পরপর চারটা পাঁচটা চ্যানেলে যখন দেখবেন যে হ্যাঁ এই মেয়েটাকে দেখছি, এই মেয়েটাকে দেখছি, তখন আপনার একটা আগ্রহ তৈরি হবে, আচ্ছা মেয়েটা কাজ করছে দেখি তো। এবং স্ক্রিপ্ট যতই যা হোক না কেন, সেখানেও কিন্তু আপনার কিছু না কিছু নিজস্ব কিছু করার জায়গা থাকে, এবং সে কারণেই কিন্তু হয়তো আমি পরবর্তীতে আমার মন মতো কাজগুলোর কাজ করার সুযোগ আস্তে আস্তে পেয়েছি। হয়তো অনেকের কাছে এটা খুব সহজে আসে, আমার কাছে খুব সহজে আসেনি। শুরুতে আমি খুবই ধরেন অনেক বেশি ভারী গল্পে কাজ করিনি, খুব মোটামুটি হালকা ধরনের গল্পেই কাজ করেছি। কিন্তু তারপরও সেখানে কোনো নির্মাতা হয়তো কোনো না কোনো পটেনশিয়াল দেখেছেন, যেমন শিহাব ভাইয়ের কথা বলি, আরিয়ান ভাইয়া, তারপরে ফারুকি ভাই, মানে সবাই এভাবেই তো আমার নাটকগুলো দেখে আমাকে কাস্ট করেছেন। তো এখন একটা দায়িত্ববোধের জায়গা অবশ্যই তৈরি হয়েছে, বিকজ এখন আমার গোলটা হচ্ছে আমি যে কাজগুলোই করি না কেন সেগুলোর যাতে একটা স্থায়িত্বকাল থাকে, যাতে করে এটা আসলো মানুষ দেখলো, পাঁচ মিনিট পর ভুলে গেল যে কি দেখলো, তাহলে আমার মনে হয় যে আমার অ্যাজ অ্যান আর্টিস্ট দিস ইজ নট রাইট ফর মি। বাট অ্যাট দ্য সেম টাইম আমার কমার্শিয়াল দিকটাও মাথায় রেখে কাজ করতে হবে, যে যে কাজটাই করি না কেন, হ্যাঁ আপনার যদি প্রডিউসারের প্রফিট না হয় তাহলে আসলে পরবর্তীতে আমাকে কাজে নিবে না। ব্যালেন্সটা করাটা একটু টাফ। আমার যেটা হয়েছে যে আমার পার্সোনালিটিটার কারণে আমি মানুষকে মানে বলাটা আমার কাছে খুব বার্ডেন ফিল হয়। আমার কাছে মানে আমি যদি এখন বলি কাউকে সে কী মনে করবে আমাকে, সে কি বার্ডেন ফিল করবে নেক্সট টাইম যদি আমার সাথে দেখা হয়, সে কীভাবে আচ্ছা ও তো আমাকে ফোন করেছিল, আমি তাও আমি কোনো অকওয়ার্ড সিচুয়েশনে আমি অনেক ভাবি মানুষের ইন্টারাকশন নিয়ে যে কেউ আমাকে কীভাবে, কে কখনো অকওয়ার্ড মানে কাউ আমার জন্য যাতে কেউ কখনো কোনো বিব্রত সিচুয়েশনে না পড়ে এটা আমি কখনো সবসময় চিন্তা করি না। আমার আমি বলবো যে হ্যাঁ আমার আমি একটা পার্সোনালিটি মেনটেন করে চলি সবসময়, বিকজ এটা এটা কেন চলে আমি জানি না, এটা আমি ছোটবেলা থেকে আমি আসলে এরকম ভাবে আমার আসলে অনেকগুলো জুটি হয়েছে বলবো না, আমি সবার সাথে সমানভাবে কাজ করি। আমার কাছে স্ক্রিপ্ট আসে আমি কখনো জিজ্ঞেস করি না আমার কো-অ্যাক্টরকে, আমার স্ক্রিপ্ট পছন্দ হলে দেন আমি করি, আমি কখনো বলি না যে অমুকের সাথে কাজ করতে হবে তমুকের সাথে কাজ করতে হবে। হ্যাঁ একটা মিনিমাম স্ট্যান্ডার্ড অবশ্যই মেনটেন করি, একটা মিনিমাম স্ট্যান্ডার্ড কো-আর্টিস্টও মেনটেন করি, কিন্তু কখনো স্পেসিফাই করে কখনো কাউকে বলি না যে আমি অমুকের সাথে কাজ করবো অমুকের সাথে কাজ করবো না, এটা আমার মধ্যে নেই। তো আমার এবং নির্মাতারা এক কথাটা আমাকে বলে যে তোমার তুমি সবার সাথে মানিয়ে যাও, সো তোমাকে অপূর্ব ভাইয়ের সাথেও ভালো লাগে, আবার এদিকে জোবান ভাইয়ের সাথেও ভালো লাগছে, তসিফ ভাইয়ের সাথেও লাগছে, আবার ইয়াসের সাথেও লাগছে, শাশ্বতর সাথেও এখন লাগছে, এটা দর্শক বলতে পারবে। তো আমার মোশাররফ ভাই থেকে শুরু করে এখন মানে যারা নতুন কাজ হচ্ছে তাদের সবার সাথেই তো কাজ হয়। সো আমার মনে হয় যে আমি সিঙ্ক করে নেওয়ার চেষ্টা করি যার সাথেই কাজ হোক। শেখ রেজওয়ান আমার একটাই ভাই, ছোট ভাই। কাজ নিয়ে আমি বললাম না আমার বাসার অ্যাটমসফিয়ার পুরোই ডিফারেন্ট। আমি আমার বাসার মানুষজনের সাথে কথা বলা দেখলে আপনার মনে হবে না যে আমি কাজ করি, ওর কাজ নিয়ে কথা বলা নিষেধ, আমি বলি না কাজ নিয়ে কথা। হ্যাঁ জাস্ট নরমাল আপনি আপনার বাসায় কি নিয়ে কথা বলেন, ওগুলো নিয়ে কথা বলি। দ্য রেলওয়ে ম্যান বাবিল খানের পুরো ফ্যান হয়ে গিয়েছি এটা দেখে, এবং আমার কাছে জাস্ট মনে হলো যে ইরফান খানের চোখ, দিস গাই হ্যাজ সো মাচ পটেনশিয়াল, এবং আমি এই ধরনের কোনো এই ধরনের কোনো সিরিজ যদি কখনো করতে পারতাম। খেয়ে আপনি একদম যে খুব আহামরি লোকেশন কি কিছুই না, শুধু গল্পর কারণে কিন্তু আপনি দেখেছেন, আমি এক বসে শেষ করেছি, খুবই ভালো লেগেছে। তাসনিয়া জামিল ফারিন, শুধু এত বড় সবসময় শোবিজে দুই দুই শব্দের নাম থাকতে হয়, বিকজ ক্যাচি হইতে হয়, তো তাসনিয়া জামিল ফারিন ইটস নট মেমোরেবল, বাট তাসনিয়া ফারিন নামটা মানুষের মাথায় থাকবে, এই জন্য জামিলটা বাদ দেওয়া। এখন আমি ঘুমার সময় আমাকে দেখে বোঝা যাচ্ছে আমার প্রচণ্ড ঘুম পেয়েছে, আমি 12টার মধ্যে অবশ্যই ঘুমিয়ে যাই, 11:30-12টার মধ্যে, আর সকালবেলা ঘুম থেকে উঠি, তারপর কিছু ঘরের কাজ করি, এই তো আর কি, মানে শপিং অনলাইনেই বেশিরভাগ করা হয়, এটা একদমই করি না। আর আমার মনে উল্টোটা হয়, আর দাম ছাড়তে চায় না যদি আমাকে দেখে, আর খুব একটা বেশি যেয়ে কেনাকাটা করা হয় না, আর গেলেও খুবই সিকিউরভাবে যাই। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, কারণ আমার মনে হয় যে একটা ভালো কাজের চালিকা শক্তি অবশ্যই আপনার ক্রিটিক্সরা, এবং আপনাকে এখন একটা কাজ যে বলবে সবই ভালো, তখন তো আপনার গ্রোথের জায়গাটা থাকে না,
তো কোন জায়গাটা খারাপ, আমি সবার আগে একটা কাজ রিলিজ হওয়ার পর যে আমার সাথে কথা বলবে তাকে জিজ্ঞেস করে যে কোন জায়গাটা ভালো লাগেনি আপনি আগে সেটা আমাকে বলেন, হয়তো মিলবে না অথবা সবসময় যে সেটা সত্যি সেটাও না, তার একটা অভিমত তো অবশ্যই থাকে, বাট আমার জাজমেন্টটা যদি আমার মনে হয় আচ্ছা ঠিক আছে কথাটা ঠিক, তখন আমি সেটার উপর ওয়ার্ক করি। সোশ্যাল মিডিয়া খুব একটা সময় দেই না আমি আসলে, একদমই না, ইউটিউবে থাকা হয় যে কোনোভাবেই আসলে। আমার কথা হচ্ছে যে আমার কাজের সম্পর্কে একটা ফিডব্যাক আমি জানতে খুবই পছন্দ করি, সেটা খারাপ হোক ভালো হোক একটা ফিডব্যাক জানাটা জরুরি। আমি কোনো নেগেটিভ কমেন্ট দেখলে সেটা ব্লক করি, খুব একটা বেশি যে ব্লক করা হয় সেটা না, অনেক বেশি নেগেটিভ কমেন্ট আমি পাই না আসলে।